আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এই প্রত্যাশায় আজকের নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। আর এই নতুন টিউটোরিয়াল সিরিজটি হলো jQuery। আমরা এই ভিডিও সিরিজে jQuery-র বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝার চেষ্টা করব। এখন jQuery-টা অ্যাকচুয়ালি কী? jQuery-টা হলো জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। আপনারা মানে জাভাস্ক্রিপ্টের কোডকে সংক্ষিপ্ত করে লেখার জন্য jQuery-টা ব্যবহার করা হয়। এখন নতুন নতুন টেকনোলজি যেমন রিয়্যাক্ট, ভিউ বা আরও অন্যান্য টেকনোলজি আসার ফলে jQuery-র ডিমান্ডটা মার্কেট থেকে অনেকাংশেই কমে গেছে। তাহলে কোশ্চিন আসতে পারে, কেন আমরা নতুন করে jQuery শিখব? হ্যাঁ, jQuery এই জন্য শিখব আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, তাদের জন্য jQuery জানাটা অত্যন্ত জরুরি। কারণ ওয়ার্ডপ্রেসের সাথে jQuery-র একটি গভীর সম্পর্ক রয়েছে। তো এই টিউটোরিয়ালে আমি কিভাবে শেখাতে চলেছি, আসলে ইউটিউবে যদি আপনি jQuery টিউটোরিয়াল লিখে সার্চ করেন তাহলে অসংখ্য টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে শেখাতে চাচ্ছি সেটা হলো আপনি jQuery-র নলেজটাকে ওয়ার্ডপ্রেসের সাথে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। ইভেন আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নাও জানেন, আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক কাস্টমাইজেশন জানেন এবং আপনি HTML CSS-এর যদি বেসিক ধারণা থাকে, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে অনেক কিছু আপনি কমপ্লিট করতে পারবেন jQuery ব্যবহার করে। আমি নিজেও যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের অনেক ক্ষেত্রে অনেক রিকোয়ারমেন্ট থাকে কাস্টমারের, যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে গেলে জাভাস্ক্রিপ্টের বা jQuery-র হেল্প অবশ্যই প্রয়োজন হয়। তো যারা এই jQuery-র এই সিরিজটা শেষ করবেন তাদের জন্য ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টও যদি চিন্তা করেন আরও একটি অন্যরকম ধাপে এগিয়ে নিতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি নতুন টিউটোরিয়াল সিরিজ jQuery ফর ওয়ার্ডপ্রেস। তো আমার এই jQuery ফর ওয়ার্ডপ্রেস সিরিজের জন্য আমি প্রথমত কোড এডিটরের মাধ্যমে আপনাদের বেসিকটা দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের যখন বেসিক নলেজটা হয়ে যাবে তখন ওয়ার্ডপ্রেসের সাথে এই jQuery ব্যবহার করে কিভাবে বিভিন্ন ফাংশনকে ইন্টারঅ্যাক্টিভ করা যায় সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমি কম্পিউটার স্ক্রিনে এসে পড়েছি এবং আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি এখন যেটা করব, একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে jQuery। তো এই ফোল্ডারের মধ্যে আমি একটি ফাইল ক্রিয়েট করব, ফাইলের নামটি হলো index.html। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ফাইল ক্রিয়েট করছি এর মধ্যে। তো এখন আমি এই যে jQuery নামক ফোল্ডারটাকে আমি VS কোডের সাহায্যে ওপেন করছি। তো ওপেন করার শুরুতেই আমরা jQuery লেখার একটি এনভায়রনমেন্ট প্রসেস তৈরি করতে যাচ্ছি। তো এনভায়রনমেন্ট প্রসেস তৈরি করার জন্য index.html নেওয়া হয়েছে এবং আমাদের আরও কিছু ফাইল নিতে হবে। একটা নিলাম আমরা app.js এবং আরও একটি ফাইল ক্রিয়েট করে নিব, সেই ফাইলটার নাম দিব আমরা হচ্ছে style.css। তো এই তিনটা ফাইল আমরা বেসিক্যালি আমাদের প্রয়োজন হবে, একটা হলো index.html, app.js অ্যান্ড style.css। তো আমি index.html-এ আমি একটা HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছি, টাইটেলের এখানে লিখে দিচ্ছি jQuery লার্নিং। তো এর জন্য আমাকে style.css-টাকে লিঙ্ক করাইতে হবে এখানে লিঙ্ক css নামক অংশ থেকে। আমরা style.css-টাকে লিঙ্ক করালাম এবং আমাদের লিঙ্ক করাতে হবে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে। আমরা স্ক্রিপ্ট src লিখে সার্চ করার পরে আমরা এখানে app.js-টাকে লিঙ্ক করিয়ে দিলাম। ওকে, তো এই হলো আমাদের, এখন আমাদের এটা কাজ করতেছে কিনা আমরা একটু দেখতে পারি। সেটা হলো আমরা এখানে একটা, আমি চাইলে এখানে এটাকে লাইভ সার্ভারে ওপেন করি। তো লাইভ সার্ভারে দেখতে পাচ্ছেন js ফাইলটা কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমি এখানে জাস্ট এসে যদি অ্যালার্ট লিখে দেই
this is our first JS. ওকে আমাদের অ্যালার্টটা দেখতে পাচ্ছেন যে কাজ করতেছেন, সুতরাং আমাদের জেস ফাইলটাও HTML এর সাথে রান করছে। এবং আমাকে এইখানে যেটা করতে হবে, যেহেতু jQuery একটা লাইব্রেরি, আমাকে jQuery-টাও এখানে বুটস্ট্র্যাপের মধ্যে করে কানেক্ট করাতে হবে। তো jQuery কানেক্ট করানোর জন্য আমরা চলে যাব jQuery CDN লিখব, jQuery CDN লিখে সার্চ করলাম। এই ওয়েবসাইট থেকে আমরা jQuery-র এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করব, এবং কপি করে আমাদের HTML প্রজেক্টের সেম যেখানে আপনার জেস ফাইলটা থাকবে, জেস লিঙ্ক করাবেন, ঠিক তার উপরে আমাকে এই ফাইলটা লিঙ্ক করাই দিতে হবে। তো আমি যদি এখন আমার এগুলো না হলেও চলবে, আমি যদি এখন দেখার চেষ্টা করি আমার এই ফাইলটাতে যে jQuery লিঙ্ক হয়েছে কিনা, ভিউ সোর্স পেজে গেলে আমরা এইখানে jQuery লিঙ্কটা দেখতে পাচ্ছি, এবং এখানে ক্লিক করলে অসংখ্য কোড দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের jQuery-টা আমাদের সাইডে লিঙ্ক হয়ে গেছে। আমি যদি jQuery-র ফার্স্ট প্রোগ্রামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে হবে এরকম। তো আমরা হচ্ছে এই app.js এর মধ্যে jQuery-টা লিখব। তো আমরা হচ্ছে আমাদের এখন সাইটটা আছে এটা, আমরা যদি এখন চেষ্টা করি যে আমরা কি করব, হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা jQuery-র সাহায্যে চেঞ্জ করে দেব। তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ডকে jQuery-র সাথে কীভাবে চেঞ্জ করতে পারবো, আমাকে jQuery লেখা লিখতে হলে প্রথমে ডলার সাইন দিতে হবে, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে সিলেক্টর দিতে হবে। তো সিলেক্টরটা কি, আমাদের আপাতত সিলেক্টরটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে H2 এর মধ্যে আছে, তো আমরা এখানে সিলেক্টর হিসেবে H2 দিয়ে দিব। এবং ডট, আমি যদি এখানে টেক্সট নামক একটি ফাংশন ব্যবহার করি, এবং সেখানে যদি আমি দিয়ে দিই এভাবে দিই যে হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ, তাহলে আপনারা দেখতে পারবেন যে ম্যাজিকের সাহায্যে হ্যালো বাংলাদেশ হয়ে গেছে। কি মজা না! আমরা অনেক সময় যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সামান্য একটু লেখাকে চেঞ্জ করতে গেলে আমাদের রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে চলে যেতে হয়। এক লাইনের একটা কোড ইউজ করার জন্য আমরা এত এত প্লাগইন খোঁজা শুরু করি, এই প্লাগইনের নিচে একটা সময় মনে করেন যে হতাশ। তো যাই হোক, আজকে থেকে আপনার আর প্লাগইনের পিছনে দৌড়াতে হবে না, ছোটোখাটো কাজের জন্য আপনি jQuery ব্যবহার করে আপনার প্রজেক্টটাকে অনেক বেশি স্মুথ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এরপরে আমি যদি আরও একটি ইয়া করি, যে আমরা একটা CSS টাইপের কিছু যদি করি, এখানে যদি আমরা শুধু একটা ফাংশন দিয়ে দিই হাইড, আমি যদি হাইড লিখে দিই, সরি, এই ফাংশনটার মাধ্যমে দেখেন আপনি কী হয়, আপনার হ্যালো ওয়ার্ল্ডটা হাইড হয়ে গেছে, কত সুন্দর! এবং আপনি চাইলে এই হাইডটাকে কোনো একটার উপর ক্লিক করার পরে হাইড হবে, অনেক অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন। তো আপনারা নিশ্চয় আইডিয়া করতে পারছেন যে jQuery-টা কত মজাদার একটা টিউটোরিয়াল হতে চলেছে। সবাইকে এই সিরিজটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।